Hi friends, welcome to my channel Soma Ghosh. আশা করি তোমরা খুব 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 ভালো আছো। তো আজকে আমি এখন আজকে বিকেলে আজকে আমার ইচ্ছে একটু লুচি বানাবো, তাই জন্য তোমাদের কাছে শেয়ার করতে চলে এলাম। দেখো আমি লুচি একদম ইনগ্রিডিয়েন্ট নিয়ে রেডি হাজি তোমাদের কাছে। লুচি বানানোর জন্য আমি ময়দা নিয়েছি। এবার ময়দার মধ্যে আমি একটু একটু চিনি মিশিয়ে দিচ্ছি। চিনি মিশিয়ে দিলাম, দেখো নুন দেব, একটু নুন দিলাম, আর দেব একটু অয়েল, হোয়াইট অয়েল মানে রিফাইন্ড অয়েল। এটা আমার অয়েলটা আমার কেটির মধ্যে রাখা রয়েছে, তো আমি এটা থেকেই দিচ্ছি। একটু দু চামচ একটু অয়েল দিয়ে দিচ্ছি, এটা ময়ানের জন্য। অ্যাকচুয়ালি লুচি করতে গেলে না একটু ময়ান দিতে হয়, সেই ময়ানটা দিলাম। এবার ময়দাটা কী করবো আমি বলতো, তার একটু উষ্ণ জল করে নিয়েছি। ময়দাটা খুব শক্ত না, একটু নরম করেই মাখবো। তাই ময়দাটা দিয়ে এর মধ্যে এবার এটাকে কী করেছি দেখো, একটু ভালো করে এটা একটু মিশিয়ে নিচ্ছি। ময়দাটা মিশিয়ে নিলাম, ময়দাটাকে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আমি জল দিয়ে মাখবো, বুঝলে? দেখো তোমরা আজকে আমাদের লুচির প্রসেস। এরকম এবার আমি মাখবো, এটাকে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে বললাম একটু উষ্ণ জল করে নিয়েছি, এই উষ্ণ জলটা আমি ঢালবো। ময়দাটা না জানো তো, লুচির ময়দা এমন মাখতে হয়, একদম খুব পাতলাও করতে নেই আবার খুব টাইটও করতে নেই, মানে একটু মাঝামাঝি মাখতে হয়। খুব পাতলাও করবে না আর খুব টাইট না, কিন্তু আবার একদম মিডিয়াম মাখবে। সেরকম অল্প অল্প জল দিয়েই মাখি, অল্প অল্প জল দিয়ে মাখতে থাকছি। দেখো তোমাদের দেখাবো, দেখাই মেখে কীরকম, তা কী করবো আজকে বেরোইনি। তা আমার বর অনেকদিনই লুচি খাচ্ছি না, তা আমার বর আজকে হঠাৎ বললো যে চলো আজকে একটু লুচি করে দেবে। তা ভাবলাম দিই করে বসে আছি, তাই জন্যে দিলাম। দেখো যেরকমভাবে মাখছি একটু একটু জল দিয়ে। একবারে যদি মেখে পুরো জল দিয়ে দাও না, তাহলে ময়দাটা পাতলা হয়ে যেতে পারে, ওই জন্য সবসময় একটু অল্প জল দিয়ে নেবে। কেন গরম জল একটু উষ্ণ জল তো মাখার পরে এমনি একটু ইয়ে হয়, একটু একটু পাতলা হয়ে যায়। যখন জলটা উষ্ণ জলটা যখন ঠান্ডা হয় অটোমেটিকই একটু একটু ইয়ে হয়ে যায়, মানে পাতলা হয়ে যায় ময়দাটা মাখা, তাই একটু টাইট করেই মাখবে। দেখো দেখো মাখছি, তাই বললাম বর বললো খাবো লুচি, তাই জন্য একটু ভাবলাম করি, অনেকদিন করিনি। অ্যাকচুয়ালি এখন লুচি টুচি খাওয়া হয় না, সবারই শরীর স্বাস্থ্য দিকে সবাই আমার সচেতন, তাই জন্য একদমই খাওয়া হয় না, মানে বহুত দিন পর লুচি আজকে আমি করছি। তা ভাবলাম করছি যখন তোমাদের সাথে শেয়ার করি ব্যাপারটা। এই দেখো দেখে যে আমার মাখাটা হয়ে গেল, একটু প্রেস দিয়ে দিয়ে দেবে। দেখো এই যে মাখাটা আমি বলছি ঠিক এইরকম হবে, দেখেছো একদম এরকম হবে মাখাটা, একদম এরকম। এটা আমি একটু ঠেসে নিচ্ছি, নিয়ে গোলা পাকিয়ে তোমাদের লুচি করে দেখাচ্ছি, আর কিন্তু জল দেবো না। দেখো দেখো আমার রেডি, পুরো ময়দা মাখাটা রেডি। এইটা থেকে আমি এই লুচির মতো করে গুলি পাকিয়ে নেবো। ধরো এর আমি একদম খুব ছোটো লুচি করি না, কেন মনে হয় যে বড় বড় করবো তাড়াতাড়ি হয়ে যাবে, আমি খুব ছোট লুচি করি না, একটু বড় বড় করেই করি আমি লুচি সবসময়, তাড়াতাড়ি কাজ শেষ হবে এই যে এই চিন্তা করি। তা এগুলোকে আমি লুচি দেখো এরকম করে গুলি পাকিয়ে নিলাম, বুঝলে? চল এবার পরে ভাজবো। দেখো লুচি বানানোর জন্য আমি কড়াইতে হোয়াইট অয়েল দিয়ে নিয়েছি, মানে রিফাইন অয়েল দিয়ে নিয়েছি। দিয়ে নিয়ে লুচিগুলো বেলবো, বেলে ভাজবো। দেখো তোমাদের দেখাচ্ছি কেমন করে বেলে বেলে ভাজবো। একটু ওই গ্যাসটা বাড়িয়ে দিলাম, একটু তেল ডুবিয়ে ডুবে যেন সবসময় ভাজলাম বেলটা। আর লুচি বেলার সময় না যেন সবসময় বাড়বে, একবার ওপরে টান দেবে একবার নিচে টান দেবে, এটা একটা লুচি বেলার প্রসেস। একবার ওপরে টান একবার নিচে টান,
এইভাবে আর যতক্ষণ তেলটা গরম হচ্ছে ততক্ষণ আমি কটা লুচি বেলে নিই, বেলে নিয়ে তোমাদের দেখাবো লুচি বেলে। দেখো লুচি কিন্তু হয়তো সবকটা ফুলকো লুচি সবকটা আমরা বলছি ফুলকো লুচি, বাট ফুল লুচি সবসময় যে সবকটা ফুলবে সেটা কোনো কথা না। এই আমি বেলে বেলে রাখছি যতক্ষণ না একটু তেলটা গরম হচ্ছে, প্রত্যেকটা একটু একটু তেল দিয়ে বেললে সুবিধা হয়। আর জানো লুচি তো জানা কথা একটু কেউ বলবে না যে গুড ফর হেলথ, বাট মানুষের তো ইচ্ছে করে মাঝে মাঝে একটু খাওয়ার, তাই টেস্ট বদল তার জন্যই খাওয়া হয়। সবকিছুই যদি এখন আমরা স্বাস্থ্যচি মানে এখন থেকে যদি না খাওয়া থেকে যাই তাহলে আর তো কোনোই খেয়ে খাওয়ার মানে সবটা খাওয়ার যে সবটা সেটা তো পূরণ তো করতে হবে। দেখ আমি বললাম না আমি খুব একটা ছোটো ছোটো লুচি করি না, তা আমার লুচি গুলিগুলো একটু বড়ই সাইজ, তা আমি কটা বেলে নিচ্ছি দুটো একটা বেলে নিয়ে দেখিয়ে দেখো দেখেছ আমার লুচি বেলা। আর হ্যাঁ দেখো হয়তো সব সব কটা তো খুব গোল হচ্ছে না, চেষ্টা করছি মোটামুটি একটা গোল শেপ থাকার মতো চেষ্টা করছি। সব কটা লুচি এই কটা লুচি একটু বেলে নিই ততক্ষণ তেলটা গরম হতে হচ্ছে, আমি এরকম রাখলাম। এটাতে আর তেল দিলাম না কেন, ওই তেল ওটা ওইগুলো তো তেল দিয়ে দিয়ে ভাজছিলাম, তাই জন্য যদি একটু কম তেল নিলাম মানে তেলটা নিলাম। দেখো হচ্ছে বেলা হচ্ছে আর আমি বলেছি ছোটো ছোটো লুচি ভাজি না, দেখো বেশ বড়ো বড়োই হয়েছে লুচিগুলো ফুলকো লুচি। আজকে আমি তোমাদেরকে আমার বেশি মুখ দেখাচ্ছি না, এই জন্যই আমি আজকে তোমাদেরকে লুচিটা দেখাবো বলেই তোমাদের সাথে আজকে ভিডিওটা করছি। প্রথমে বলিনি বাট এখন বলছি তোমরা পুরো দেখো, যদি শোনো আমার ভিডিওগুলো একটু দেখো, আমি সবকটাই আমি চেষ্টা করি আপনার তোমাদেরকে বেস্ট দেওয়ার। লুচিটা বলেছি না তেলটা এখনো গরম পুরো হয়নি কেন, ধোয়া উঠে যখন ফেলে যায় তোমাদের এই টিপসটা দিয়েছি আগে অনেকে আছে না লুচি করার আগে অনেকে একটা শুকনো লঙ্কা ভেজে যায়, হ্যাঁ অনেক অনেক তেলের অনেক রকম একটা হোয়াইট অয়েলের একটা কেমন গন্ধ হয় না, তো সেই গন্ধটা না থাকার জন্য অনেকে একটা আমাদের ঠাকুমা বলেছিল একটা শুকনো লঙ্কা ভেজে নিলে তাতে যদি লুচি করো তাহলে কিন্তু তোমাদের ইয়ে হয় না তেলের গন্ধটা। তা মোটামুটি আমার তেল হয়ে এসছে, দেখি একটা দিয়ে ফার্স্ট তোমাদেরকে কোলে কিনা দেখো। ওয়াও ফুলেছে লুচিটা ফুলেছে, দাঁড়া তোমার ফুলে দেখাচ্ছি এই দেখো দাঁড়া দেখো লুচিটা দেখেছো, তাই লুচিটা তুলে এই যে আমি রেখেছি দেখছি এর মধ্যে তুলে রাখলাম দেখো। আর একটা দিচ্ছি দেখি এটাও ফুলে কিনা, দেখো হ্যাঁ এটাও ফুলেছে তোমাদেরকে দেখি দেখেছ এটাও ফুলেছে টোগা হয়ে ফুলেছে। মাখাটা জানো তো ময়ানটা আর মাখাটা যদি ভালো হয় না লুচি খুব সুন্দর হয় ফুলে দেখো। আর আমি একটু আমার ছেলে একটু সাদা লুচি পছন্দ করে, তা আমি তার জন্য সাদা সাদা লুচি করছি। আজকে যদি আমাদের আমার এই লুচি বানানো তোমাদের ভালো লেগে থাকে ফ্রেন্ডস তোমরা অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। এরকম এইটাও খোলা হয়েছে ফুলেছে দেখো, আমি খুব একটা ছোট লুচি করি না তোমাদের বলেছি দেখো পুরো ফুলকো ফুলকো লুচি হচ্ছে ভালোইটা খুব ভাল লাগে জানো তো লুচি যে যখন যে কটা মানে লুচি করার সময় যদি প্রতিটা লুচি ফোলে না খুব ভাল লাগে নিজেরও ভাল লাগে। এটাও ফুলেছে কিন্তু অল্প ফুলল না না ফুলেছে দাঁড়া দাঁড়া দেখ এই যে ফুলে উঠেছে এরকম ফুলে উঠেছে। আর একটা বাকি আছে তোমাদের কাছে দেখিয়ে দেখিয়ে দিই, হঠাৎ করে উঠলাম উঠে চপ করে মাখলাম দেখো খুব তাড়াতাড়ি হয়ে যায় করতে বেশিক্ষণ টাইম লাগে না লুচি। লুচির ইনগ্রিডিয়েন্টস তো বাড়িতে সবার থাকেই,
প্লিজ ফ্রেন্ড, এই যে আমার লুচি করবো আমি, আমার এখনো অনেক লুচি বাকি আছে, এই কথা লুচি করলাম এখনো আমার দেখো তেল ছুটে এসছে, এখনো আমার এতগুলো লুচি বাকি আছে আমি করবো। এটা তোমরা অবশ্যই আমার চ্যানেল দিদি লুচি, আমি এতক্ষণ মুখ দেখাইনি, এতক্ষণ করছিলাম জিনিসটা, তা এখন তোমাদের বললাম দিদি আজকে আমরা এই লুচি ভাজাটা, যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। প্লিজ সি ইউ বাই নেক্সট। আচ্ছা।